তো এই হচ্ছে আমাদের মাইলো যে যা কিছু পাচ্ছে ওই দেখো মুখে করে নিয়ে চলে যাচ্ছে ওই দেখো যা পাবে সেটাকেই মুখে করে নিয়ে গিয়ে কোণায় ঢুকে রাখবে যে পরে যাতে এটাকে ইউজ করা যেতে পারে মাইলো 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 সসেজ আচ্ছা এটা হচ্ছে ও গ্রিপে পেয়েছে তার জন্য এতক্ষণ ধরে এটাকে নিয়ে টানাটানি করছিল আমি ভাবলাম যে চিকেনের গন্ধটা পেয়েছে তার জন্য কিন্তু ওর গ্রিপের কিছু দরকার যেটাকে নিয়েও পালাতে পারবে মাইলো তো কোনে ঢুকেই গেল আর তো মাইলোকে ধরা যাবে না মাইলো দাও দাও ডিনাইড মাইলো তুই স্কচ বাইট খাবি মাইলো দাও দাও মাইলো দাও কিছু যদিও ধরে কেউ ওর কাছ থেকে নিতে পারবে না অস্কারে চলে এসেছে যে কি রে বাবা আমার কাছ থেকেও মাম্মাটারা কিছু না কিছু ছিনিয়ে নিয়ে নেয় ওর কাছ থেকে নিতে পারছে না দাও 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 মাইলো মাইলো দাও 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 এটা স্কচ ব্রাইট এটা খাওয়ার জিনিস না স্কচ ব্রাইট দাও প্লিজ এ দেখো অস্কার দাদাভাই চলে এসেছে তোমার কাছ থেকে নিতে যে মাইলো এটা কিন্তু খাওয়ার জিনিস নয় দাও 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 প্লিজ দাও মাইলো দেখো মিঠুন এত ঠেটু যে আমাকে দেখো 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 হাত দিয়ে কি করছে না 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 একদম না একদম না আর অস্কার দেখো কিভাবে দেখছে কিভাবে পালাচ্ছে দেখো আচ্ছা এটা হচ্ছে কি ওর গুপ্ত জায়গা সিক্রেট প্লেস এই দেখো শয়তান শয়তান ডেকে দেখো ওই দেখো এবার খাবার দেখে মাইলো রিয়াকশনটা দেখো মাইলো 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 কি এটা কি এটা ওকে দেখাতে হবে কি 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 এটা কি বাবু ওরে ওরে বাবা ওরে বাবা এত ফুডি আসলে ওর একটু প্রবলেম হয়ে গেছিলো শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তারপর থেকে ওকে 6 থেকে 7 বার খাবার দিতে হচ্ছে কিন্তু অল্প অল্প পোর্শন যাতে হজমের সুবিধে হয় তো যে কারণে ওর খিদেটাও পেয়ে যায় মাইলো একটু কথা বলো একটু কথা বলো সবার সাথে তারপর না খাওয়া যাবে আগে খেয়ে নেই তারপর কথা বলবো খাওয়ার সময় তারপর কথা বলতে নেই না হ্যাঁ সেটাই খাবার পড়ে যাচ্ছে তো মাইলো ধীরে ধীরে মাইলো মুখবাং মাইলো মুখবাং মাইলো কিন্তু ভালো মুখবাং ভিডিও করতে পারবে তাই না আরে চোখ বন্ধ করে খাচ্ছে আমার খাওয়াটাকে ফিল করার জন্য জাস্ট শান্তি পেলাম তৃপ্তি পেলাম আচ্ছা বসে বসে এবারে শুয়ে শুয়ে আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে আর নিচে পড়া জিনিস খেতে নেই ঠিক আছে এটা আমি তুলে নিচ্ছি নিচে পড়া জিনিস খেতে নেই চলো হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে ওকে ফিনিশড
পড়ে গেছে, খাওয়ার পর আর বাটিতে চাটতে নেই। এটা হচ্ছে রাগ, কারণ ও ওইটাকে তুলতে পারছে না, পাস্তার প্যাকেটটাকে তুলতে পারছে না, তাই জন্য রাগ হচ্ছে এখন। এটা রাগের ডাক। মাইল ওই ওই দেখো তুলেছে, একটুখানি তুলতে পেরেছিল। ওই দেখ অস্কার দাদা কত ভালো করে বসে আছে, গুড বয় হয়ে। আর তুই সামান্য দুষ্টু করে যাচ্ছিস। মাইলো অস্কার দাদাকে দেখ, অস্কার দাদা। আর কে কাকে দেখে, আমি পেয়ে গেছি আমার কাজ আজকে, আমি আমার কাজ পেয়ে গেছি, আর কিছু দেখে আমার লাভ নেই। হয়েছে হয়েছে বাপরে রাগ দেখো তো। যাই হোক, প্রচুর হলো, একদম দৌড়োদৌড়ি, খাবার নিয়ে কাড়াকাড়ি, আর এইটুকু বাচ্চা যে এত জেদ, আমি এটা সত্যি বুঝতে পারিনি। কারণ অস্কারও একটা না একটা সময় তো ছোটো ছিল, অস্কার এরকম অ্যাটলিস্ট করতো না। তো এত সবের পর অবভিয়াসলি এনার্জিটা তো একদমই জিরো হয়ে যায়, তো এনার্জি গেইন করার জন্য এখন আবার থুতনিটা, এটাকে আমরা বলি থুতনি স্ট্যান্ড, ওর কিছু না কিছু একটা থুতনি স্ট্যান্ড দরকার হয়, যেখানে নিজের চিন্তাকে ও রাখে, রেখে তারপর ঘুমোয়। তো ওটা একটু কম্বল দিয়ে বানিয়ে দিয়েছি, এখন এখানে দেখো ঘুমিয়ে পড়বে আস্তে আস্তে। আরিয়ান এসেছিল আমাদের জীবনে, এত শয়তান কোনো বাচ্চা হয়? অন্য কারোর বাচ্চাতে এত শয়তান না, আমাদেরটা এত শয়তান কেন? তো তাই জন্য ভগবান আমাদের তারপর অস্কারকে দিয়েছিল। অস্কারকে দেখে আরিয়ানের এক কাটি ওপরে হচ্ছে অস্কার। তখন বলতাম কারোর বাড়িতে এরকম জার্মান শেফার্ড, হ্যাঁ এরকম ডগ কারোর বাড়িতে থাকে না যে এত দুষ্টু। আচ্ছা ঠিক আছে দাঁড়া, তোদের এবার মাইলো দিচ্ছি। এখন যে কারণে মাইলো বেলা আমরা দুষ্টুমির পরেও বলছি না না, মাইলো খুব ভালো ছেলে, শান্ত ছেলে, মানে এর থেকে আর বেশি দুরন্ত হলে আমরা ঠিক নিতে পারবো না, আমাদের দ্বারা হবে না। মানে সবকা বাপ বলে না, সেই হচ্ছে কি সবকা বাপ। তো চলো দেখাচ্ছি আবার আরেকটা নতুন ভিডিওতে, এখনের জন্য টাটা, বাবাই, গুড নাইট, অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।